হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে পন্ডস কোল্ড ক্রিমের রিভিউ শেয়ার করব। তো প্রথমেই বলি যে এই ক্রিমটার রিভিউ কিন্তু অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল, বাট রিভিউটা শেয়ার করতে পারিনি। এটা অ্যাকচুয়ালি উইন্টার বেস ক্রিম, এটি ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। বেসিক্যালি এটি ড্রাই স্কিন বা সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য, যাদের অয়েলি তারা কিন্তু এটা ইউজ করবে না, কারণ এটি ব্যবহার করলে আরও অয়েলি হয়ে যাবে স্কিনটা, আর তার ফলে কিন্তু অ্যাকনে বা পিম্পলসের সমস্যা দেখা দিতে পারে। তার সাথে বলবো যাদের ডার্ক স্কিন টোন তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবে না। যদি স্কিনটা একটু ফেয়ার হয় তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে। তো এখন আমি চলে আসছি এর প্যাকেজিং সম্পর্কে। দেখতে পাচ্ছ যে একটা আউটার প্যাকেজিং, যেটা কিন্তু এই রকম কার্ডবোর্ড টাইপে থাকে। তো উপরে কিন্তু অল ডিটেলস মেনশন করা রয়েছে, পন্ডস কোল্ড ক্রিম সফট গ্লোয়িং স্কিন, আর তার সাথে দেখো এখানে লেখা রয়েছে যে এটি স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে আর স্কিনকে করে প্রোটেক্ট। আর এর ব্যাক সাইডে দেখো এখানে লেখা রয়েছে কী কী ইনগ্রিডিয়েন্টস এটা রয়েছে। এতে রয়েছে ওয়াটার, মিনারেল অয়েল, গ্লিসারিন, এই রকম অনেক কিছুই কিন্তু ইনগ্রিডিয়েন্টস রয়েছে। আর এটি হচ্ছে 200 ml এর একটা ক্রিম, আর এর প্রাইস হচ্ছে 365 rupees, আর সেলফ লাইফ হচ্ছে 2 ইয়ার্স। যদি তোমরা এটা অনলাইনে পারচেস করো তাহলে কিন্তু তোমরা যে প্রাইসটা রয়েছে তার থেকে কিন্তু অনেকটা কমেই কিন্তু পেয়ে যাবে, আর যদি বাইরে থেকে পারচেস করো তাহলে খুব বেশি কিন্তু ডিসকাউন্ট পাবে না। তো এখন আমি এই প্যাকেজিংটা ওপেন করে নিচ্ছি, আর ক্রিমের যে কৌটোটা দেখতে পাচ্ছ কিন্তু একটা সুন্দর হোয়াইট কালারের। এই ক্রিমটা স্কিনকে কিন্তু খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে। তো এটা হচ্ছে একটা কোল্ড ক্রিম, যেটা কিন্তু তোমরা বেসিক্যালি রাত্রেই ইউজ করবে। এখানে কিন্তু লেখা রয়েছে যে দিনে তোমরা দুবার ব্যবহার করতে পারবে। তো আমি পার্সোনালি তোমাদেরকে বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে যে এটা রাত্রে ইউজ করাটাই বেটার, দিনের বেলায় ইউজ না করাটাই ভালো। ক্রিমের এবার কৌটোটা তোমাদেরকে আমি ওপেন করা দেখাচ্ছি। ক্রিমের কালারটা একদমই কিন্তু সাদা রঙের, থিকনেসটা দেখো, এটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার যেটা স্কিনকে কিন্তু ভালো রাখে, আর ফ্রেগনেন্সটা কিন্তু খুবই সুন্দর। আমি আমার হাতে অ্যাপ্লাই করলাম আর দেখো এটা কিন্তু স্কিনের সাথে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ফ্রেগনেন্স নিয়ে কিন্তু কোনো কথা হবে না, তোমরা তো জানোই পন্ডসের প্রোডাক্টগুলো কতটাই ভালো হয়। তো এই ক্রিমটা শীতে তোমরা এটি রাত্রে ব্যবহার করতে পারো, রাতে শোবার আগে ব্যবহার করলে সকালে দেখবে যে স্কিনটা খুব স্মুথ সফট থাকবে। দিনের বেলায় ব্যবহার করে বাইরে গেলে স্কিনটা কিন্তু কালো হয়ে যাবে, কারণ এটা একটা কোল্ড ক্রিম। তো বন্ধুরা, তোমরা শীতে এটি অবশ্যই ব্যবহার করবে, তার সাথে বলবো গরমের সময়ও কিন্তু আমাদের হাতের তালু বা পায়ের গোড়ালি পা খুব ড্রাই ড্রাই লাগে, তখন কিন্তু তোমরা এটা হাতে বা পায়ে ইউজ করতে পারো, তাহলে দেখবে হাত বা পা সফট থাকবে। আর এই ক্রিমটাতে আছে গ্লিসারিন, গ্লিসারিন কিন্তু ভিতর থেকে কোমলতা এবং বাইরে একটি উজ্জ্বল ত্বক দিতে কাজ করবে, তাই স্কিনে ড্রাই লাইনস অ্যান্ড প্যাচেস নিয়ে চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, এই হলো আজকে আমার রিভিউ। আশা করছি তোমাদের এই রিভিউটা পেয়ে অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব।